بسم الله الرحمن الرحيم আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মক্কার কিছু কুরাইশি মানুষ এক ইহুদি আলেমের কাছে গেলেন আর জিজ্ঞেস করলেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহর সঙ্গে এমন কি প্রশ্ন করা যাবে যাতে সে যে আসলেই নবী তার সত্যতা প্রমাণ হয়ে যাবে। এই প্রশ্নের উত্তরে সেই ইহুদি আলেম আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তিন প্রশ্নের উত্তর জিজ্ঞেস করতে বললেন, যার মধ্যে একটি প্রশ্ন এমন ছিল যে আসহাবে কাফ কারা ছিল। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রশ্নের উত্তর কুরআন পাকের মধ্যে সূরা আল কাহাফে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। সূরা কাহাফের আয়াতের মধ্যে যখন যুবকরা গুহায় আশ্রয় নিল তখন তারা বলতে শুরু করলো, হে আমাদের পরবর্তীকার, আপনি নিজ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন। অতঃপর আমি তাদেরকে গুহায় ঘুমন্ত অবস্থায় কয়েক বছর রেখে দিলাম। এরা আশাহাবে কাফ হয়েছিল যারা সেই সময়কার শয়তান বাদশার হাত থেকে নিজের ইমানকে বাঁচানোর জন্য শহরকে পরিত্যাগ করে শহরের বাইরে একটি গুহার ভিতরে আশ্রয় নিয়ে 300 বছর পর্যন্ত এই গুহার মধ্যে ঘুমিয়েছিল। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী মানুষদের জন্য একটি নিশানা বানিয়ে রেখে দিয়েছিলেন যে যারা আমার উপর ভরসা রাখবে এবং সত্যের রাস্তাতে বেরিয়ে পড়বে তাহলে আমি না তো শুধুমাত্র তাকে হেফাজত করব বরং তার জন্য রাস্তা খুলে দেব। এখান থেকে এই কথা একেবারে পরিষ্কার হয়ে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিনা ইচ্ছাতে যদি সমস্ত পৃথিবী আপনার বিরুদ্ধে হয়ে যায় কিন্তু তবুও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সঙ্গে থাকেন তাহলে পৃথিবীর কোনো জিনিসই আপনার ক্ষতি করতে পারবে না। এই সম্পূর্ণ কাহিনীটি কুরআন পাকের রশ্মিতে কি আছে যদি আপনি সেটিকে বিস্তারিতভাবে জানতে চান তাহলে এর সম্বন্ধে আমাদের একটি আগে থেকে ভিডিও বানানো আছে, আপনি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা সায়েন্সের মাধ্যমে এটা জানার চেষ্টা করব যে শেষ পর্যন্ত এটি সম্ভব কিভাবে হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এমন জিনিস দুনিয়ার অজুহাতে এদের শরীরে প্রয়োগ করেছিলেন যেই কারণে এদের বয়স বৃদ্ধি হওয়া একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। শরীরের সমস্ত কিছু চলছিল কিন্তু এতটাই সুস্থ হয়েছিল যে কয়েক শতাব্দী এদের কাছে শুধুমাত্র কয়েক ঘন্টার মধ্যে সীমিত হয়ে গিয়েছিল। এটি একটি এমন উচ্চ কল্পনীয় ঘটনা যেটি বর্তমান সায়েন্সও জেনে আশ্চর্য হয়ে যায়। এটি এমন একটি প্রযুক্তি যেটি সীমাহীন দূরত্বকে অতিক্রম করতে পারে সীমিত সময়ের মধ্যে। আর এর সঙ্গে রিলেটিভ কনসেপ্টকে আপনি কিছু সায়েন্স ফিকশন সিনেমার মধ্যেও দেখতে পাবেন যে কেমনভাবে একজন ব্যক্তিকে একটি বাক্সের মধ্যে দীর্ঘ সময়ের জন্য ঘুম পাড়িয়ে দেওয়া হয় আর যেখান থেকে সেই ব্যক্তির বয়স বৃদ্ধি হওয়া বন্ধ হয়ে যায়। আর যে ঘটনার উদাহরণ সর্বপ্রথম আপনি 2000 বছর আগে আশহাবে কাফ থেকে পেয়ে থাকবেন। হাইবারনেশন একটি এমন প্রক্রিয়া যার মাধ্যমে পৃথিবীর 2000-এরও বেশি বিশেষ জীবজন্তু জলবায়ুর পরিবর্তন, ক্ষুধার্ত আর মৃত্যুর ভয় থেকে বাঁচার জন্য এটিকে ব্যবহার করে থাকে। সাধারণভাবে এটি একটি লম্বা ঘুমের প্রক্রিয়া যার মাধ্যমে এদের সেলসে অবস্থিত থাকা জিন এমন ধরনের ভয় এবং বিপদ আশঙ্কাকে সতর্কতার জন্য একটি লম্বা ঘুম নিয়ে নেয় যেটিকে আমরা হাইবারনেশন বলে থাকি। উদাহরণের জন্য ব্যাং শীতকালে শীতল আবহাওয়া থেকে বাঁচার জন্য নিজের শরীরে উপস্থিত থাকা পানির সাহায্যে নিজের শরীরকে 70% ফ্রিজ করে নিতে সক্ষম হয়। কেননা ইজিপ্টের শীতল রক্তের এবং আবহাওয়া হিসাবে নিজের শরীরের তাপমাত্রাকে কন্ট্রোল করতে সক্ষম হয় না। আর না তো এদের জন্য শীতকালের সময়ে খাবার জন্য বিশেষ কোনো শিকার থেকে থাকে। আর এই জন্যই এদের কাছে শুধুমাত্র দুই ধরনের রাস্তাই খোলা থাকে। নাম্বার 1, হয় ক্ষুধা এবং শীতের প্রকোপে পড়ে নিজেকে মৃত্যুর কোলে ঠেলে দিতে হবে, আর না হলে দ্বিতীয় রাস্তা, যতদিন না গ্রীষ্মকাল আসছে ততদিন পর্যন্ত নিজের শরীরকে ফ্রিজ করে নিয়ে একটা লম্বা সময়ের জন্য ঘুমের দেশে চলে যেতে হবে। আর এই জন্যই হাইবারনেশনের মাধ্যমে যখন গরম পড়তেই বরফ গলতে শুরু করে তখন এরাও ঘুম থেকে উঠে শরীরকে আরেকবার নর্মাল পজিশনে ফিরিয়ে নিয়ে আসে যেমনটি তারা ঘুমের আগে ছিল। কিছু কচ্ছপ, ভাল্লুক, রিচ, বাঁদর, কাঠবেড়ালি এবং সাপের মতো আরও অনেক ধরনের জীবজন্তু, পাখি এবং কীটপতঙ্গ এই প্রক্রিয়াকে বা আমলকে আবহাওয়া এবং হঠাৎ করে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য বেছে নিয়ে থাকে। এই প্রক্রিয়ার সময় এদের হৃৎপিণ্ডের চলন 95% পর্যন্ত স্লো হয়ে যায়, শ্বাসকার্য সেকেন্ডে চলার পরিবর্তে মিনিটে পরিবর্তিত হয়ে যায়, শরীরের তাপমাত্রা কমে গিয়ে ঠান্ডা হয়ে যায়। আর এই সমস্ত জীবজন্তুরা নিজের শরীরের ক্ষুধার্তকে পূরণ করার জন্য নিজের শরীরে উপস্থিত থাকা চর্বি এবং মাসেলসগুলোকে খেয়ে থাকে এবং ঘুমের মধ্যে তাদের ক্ষুধাকে পূরণ করে। হাইবারনেশনের আগে এই সমস্ত জীবজন্তুরা খুব ভালোভাবে প্রস্তুতি করে নেয়, যার জন্য খুব বেশি বেশি করে খাবার খেয়ে নেয় যাতে করে মোটা হয়ে নিজের শরীরে বেশি বেশি করে ফ্যাটস এবং চর্বিকে জমা করে নিতে পারে, যেগুলি হাইবারনেশনের সময় এদেরকে শক্তি দিতে থাকবে। এই প্রক্রিয়া থেকে কিছু মাস পর বাইরে বেরিয়ে আসার পরই এই সমস্ত জীবজন্তুদের সর্বপ্রথম সবচেয়ে বেশি ক্ষুধা লাগে আর সেই জন্য ঘুম থেকে বেরিয়ে এসেই এরা সর্বপ্রথম শিকারের খোঁজে বেরিয়ে যায়। আজ পর্যন্ত জীবজন্তুদের মধ্যে সবচেয়ে দীর্ঘ হাইবারনেশনের রেকর্ড চামচিকেদের কাছে আছে, 344 দিন, মানে মোটামুটি 1 বছর পর্যন্ত কোনো কিছু না খেয়ে শুয়েছিল। কি
কিন্তু এখানে প্রশ্ন এটাই উঠে আসছে যে এই সময়ে এই জীবজন্তুগুলোর বয়স কেন বৃদ্ধি হয় না, অথবা এটাও যে আবার এরা পুনরায় এতটা সুস্থতা কেমন করে হয়ে যায়। তো এর জবাব জানার জন্য আমাদেরকে সর্বপ্রথম এটি বুঝে নেওয়া প্রয়োজন যে এই পৃথিবীতে প্রত্যেক ব্যক্তি মানে আমরা মানুষরা কিংবা অন্যান্য জীবজন্তুরা বৃদ্ধ কিভাবে হয়ে যায়, তাদের বয়স কিভাবে বেড়ে থাকে, শরীরের কোন এমন জিনিস অবস্থিত আছে যেটি আমাদের বয়সের নির্ধারণ করে থাকে। আজকের মেডিকেল সায়েন্স আমাদেরকে এটি জানিয়ে থাকে যে প্রত্যেক মানুষ এবং জীবজন্তুর শরীরের ভিতরে উপস্থিত সেলসের ভিতরে অবস্থিত ক্রোমোজোমের অগ্রভাগে ক্যাপস উপস্থিত থাকে, যেটিকে টেলোমেরস বলা হয়ে থাকে। সময় অতিক্রম হওয়ার সাথে সাথে যখন এটি আস্তে আস্তে শেষ হতে থাকে, তখন আমাদের শরীরে দুর্বল হয়ে ধীরে ধীরে বৃদ্ধ অবস্থাতে চলে যায়। আর এই জন্য এদের সংখ্যাকে ল্যাবরেটরিতে টেস্ট করে যে কোনো জীবজন্তু কত বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবে তার অনুমান সহজে করতে পারা যায়। কিন্তু এমনই একটি বিশেষ সময়ে হাইবারনেশন প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞানীগণ বয়স বৃদ্ধি হওয়ার এই প্রক্রিয়াকে স্লো করতে সফল হয়েছেন। কিন্তু এই বিজ্ঞানীগণ এই সমস্ত জীবজন্তুদের কাছ থেকে এই প্রক্রিয়াকে শিখেছেন, যারা এমন সমস্ত কঠিন সংকটের মধ্যে এই হাইবারনেশনের মতো প্রক্রিয়াকে গ্রহণ করে নেয়, যার কারণে তাদের বয়স বৃদ্ধি হওয়া মোটামুটি বন্ধ হয়ে যায়। আর এই একই কনসেপ্টের উপর হলিউডের একটি বিখ্যাত ফিল্ম দ্য প্যাসেঞ্জার্স তৈরি হয়েছে, যার কাহিনীটা কিছু এমনই। 5000 মানুষ আর 250টি স্পেসশিপের ওয়ার্কারের একটি নতুন দল এটি নতুন প্ল্যানেট হোমিস্টার 2 তে যাচ্ছে, যেটি পৃথিবীর মাটি থেকে 120 আলোকবর্ষ দূরে অবস্থিত। আর এই আলোকবর্ষটি কতটা দূরত্ব সেটি এই সাধারণ কথার মাধ্যমে বুঝে নিন যে যদি মানুষ এই পৃথিবীতে অবস্থিত সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন যান মানে স্পিড অফ লাইট, মানে যেটি 300,000 কিলোমিটার সেকেন্ডের স্পিডে ভ্রমণ করে থাকে, যদি এটিকেও পেয়ে যায় তবুও মানুষকে এতদূর পর্যন্ত পৌঁছাতে 120 বছর লেগে যাবে। প্রথম কথা তো এটি যে মানুষ এত দ্রুত গতি কিংবা এর কাছাকাছি গতিতে কখনো ভ্রমণ করতে পারবে না। আর দ্বিতীয় এটি যে একজন সাধারণ মানুষ তার জীবনে মোটামুটি 70-80 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবে। কিন্তু এটিকে সম্ভব বানিয়ে তোলে হাইবারনেশনের প্রক্রিয়া, যেখানে এই সমস্ত মানুষগুলোকে একটি বক্সের মতো দেখতে মেশিনের ভিতরে প্রবেশ করানো হয়, যেখান থেকে এই মানুষগুলোকে হাইবারনেশনের ভিতরে নিয়ে যায়, যাতে করে এই মানুষগুলোর বয়স বৃদ্ধি হওয়া একেবারে কমে যায়। আর খুব সহজেই 120 বছর সময় অতিক্রম হয়ে যাওয়ার পর তারা একটি নতুন গ্রহে নতুন জীবন নিয়ে নামতে পারে। কিন্তু এদের মেশিনের খারাপের জন্য কোনো এক ব্যক্তি জেগে যায়, আর তখন সে জানতে পারে যে সেই নতুন গ্রহে পৌঁছানোর জন্য এখনও 80 বছর পর্যন্ত বেঁচে রয়েছে। আর এখান থেকে ফিল্মে তাদেরকে দ্বিতীয়বার হাইবারনেশনে পৌঁছানোর জন্য চেষ্টা করতে শুরু করে। এটি সেই একটি বিশেষ টেকনোলজি যেটিতে মানুষ ভীষণই গভীর নিচু অথবা ইন্টারটেলার স্পেসে ব্যবহার করে থাকে, কেননা তাদের প্রাকৃতিক বয়স বা সম্পূর্ণ জীবনে এটি কখনোই সম্ভব নয় যে এই সোলার সিস্টেম থেকে বাইরে বেরিয়ে আসতে পারে, আর যার পর আরও অনেক পৃথিবী অবস্থিত আছে। এবার এই সম্পূর্ণ কনসেপ্টকে মস্তিষ্কের মধ্যে রেখে কোরআন পাকের সুরা কাহাফের এই আয়াতগুলির দিকে লক্ষ্য করুন, যেখানে আল্লাহ সুবহান তাআলা ইরশাদ করেছেন, অতঃপর আমি গুহায় কয়েক বছর তাদের কানে পর্দা দিয়ে রাখলাম, আপনি দেখলে দেখতে পেতেন সূর্য উদয়কালে তাদের গুহার ডান দিকে হেলে অতিক্রম করছে এবং অস্তকালে তাদের অতিক্রম করছে বাম পাশ দিয়ে, আর তারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থান করছে। এসব আল্লাহরই নিদর্শন। আর আপনি মনে করতেন তারা জেগে আছে, অথচ তারা ছিল ঘুমন্ত। আর আমরা তাদেরকে পাশ ফিরাতাম ডান ও বাম দিকে, এবং তাদের কুকুর ছিল সামনের পা দুটি গুহার দরজায় প্রসারিত করে। যদি আপনি তাদের প্রতি তাকিয়ে দেখতেন তবে অবশ্যই আপনি পিছনে ফিরে পালিয়ে যেতেন, আর অবশ্যই আপনি তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তেন। আর এইভাবে আমরা তাদেরকে জাগিয়ে দিলাম, যাতে করে পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করে। তাদের একজন বলল, তোমরা কত সময় অবস্থান করছো? কেউ কেউ বলল, আমরা অবস্থান করছি একদিন বা দিনের কিছু অংশ। অপর কেউ বলল, তোমরা কত সময় অবস্থান করছো তা তোমাদের রবই ভালো জানেন, সুতরাং তোমরা তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ বাজারে পাঠাও, সে যেন দেখে কোন খাদ্য উত্তম, তারপরে তা থেকে কিছু খাদ্য নিয়ে আসে তোমাদের জন্য, আর সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে, আর কিছুতে যেন তোমাদের সম্বন্ধে কাউকেই কোনো কিছু জানতে না দেয়। এই কাহিনীকে বোঝার পর যদি আমরা এটিকে বর্তমান সায়েন্সের দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করি, তাহলে সায়েন্স এটা বলে থাকে যে হাইবারনেশনের সময়ে অনেক জীবজন্তুরই শরীরের অনেক পার্টস অথবা অর্গানস কাজ করা বন্ধ করে দেয়। আর এই সমস্ত জীবজন্তুদের ঘুমানোর স্থান বাইরের টেম্পারেচার যেমনই হোক না কেন, এই পৃথিবীর বেশিরভাগ গুহার ভিতরে একই রকমের তাপমাত্রা থেকে থাকে। আশা হবে কাবদের গুহাতে প্রথম কদম, তারপরে এখানে শুয়ে পড়া, এবং কোরআন পাকের মধ্যে আমাদেরকে এটি বলা যে এদের কানে ঘুমের পর্দা দিয়ে রাখা হয়েছিল। এখান থেকে আমাদেরকে এটি জানাতে চাইছে আমাদের কানের ভিতর সেই একটি অংশ যেটি হঠাৎ করে চমকে উঠে মস্তিষ্ককে সিগন্যাল পৌঁছে দিয়ে থাকে, আর যেই কারণে আমাদের মস্তিষ্ক আমাদের ঘুম থেকে চেতন করিয়ে দেয়। এই কথাটি এই কথার দিকে ইশারা করছে যে সেটি আশা হবে কাবদের জন্য একেবারে সাসপেন্ডেড অথবা থেমে গিয়েছিল, আর গুহার বাইরে থেকে যত কিছুর আওয়াজ আসছিল সেগুলো এদের কানে একদমই আসার পড়তো না, যাতে করে এদের হাইবারনেশনের ঘুম ডিস্টার্ব না হয়।
কুরআন পাকের আয়াতে সূর্যের আলো এবং এদের ডাইরেকশনের কথা উল্লেখ করা হয়েছে। আর আমরা প্রত্যেক মানুষই এটি জেনে গিয়েছি যে মানুষকে ঘুম থেকে ওঠানোর জন্য আওয়াজ ছাড়াও সূর্যের আলো একটি বিশেষ ভূমিকা নিয়ে থাকে। আর এই জন্য সূর্যের রশ্মি যদি গুহার ভিতরে প্রবেশ করত তাহলে গুহার তাপমাত্রা অটোমেটিক্যালি বেড়ে যেত, আর যেই জন্য আশা হবে কাপদের শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিয়ে এদেরকে ঘুম থেকে উঠাতে পারত। আর দ্বিতীয়, সূর্যের দ্রুত রশ্মি মানুষের শরীরে পড়তে ফ্রি রেডিক্যাল ভলিকিউলসে পরিণত হয়, যেটি হাইবারনেশনকে সমাপ্ত করে দিয়ে মানুষের বয়সকে বৃদ্ধি করতে শুরু করত। কিন্তু কোরআনে করিমের এমনটি বলা যে এই গুহার সামনে সূর্য রশ্মি একদমই আসেনি, বরং ডান দিকে আর বাম দিক দিয়ে অতিক্রম করেছে। আর যেটি আমাদেরকে একটি খুবই আশ্চর্য ইশারার দিকে নিয়ে যাচ্ছে, মানে এখানে সূর্য রশ্মি না পড়ার জন্য গুহাটি সম্পূর্ণ বছরই শীতল ছিল, তাপমাত্রা একদমই বৃদ্ধি পায়নি, যেটি হাইবারনেশনের প্রথম শর্ত ছিল। এটি ছাড়াও বৈজ্ঞানিকরা এটিও মেনে থাকেন যে ঘুমন্ত ব্যক্তি যদি দীর্ঘ সময় পর্যন্ত তার অবস্থার পরিবর্তন না করে তাহলে রক্তের তীব্রতা বেড়ে যায় এবং ব্লাড প্রেশারের জন্য শরীরে বড় বড় ক্ষতের সৃষ্টি হতে পারে, যেটিকে প্রেশার আলসার বলা হয়ে থাকে, আর যেটিকে আপনি কোনো হ্যান্ডিক্যাপ রোগীর শরীরে দেখতে পাবেন। কিন্তু যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে কোরআন পাক আমাদেরকে এটি বলছে যে আশা হবে কাফদের অবস্থার পরিবর্তন করা হতো, মানে তারা এই রোগ থেকে একেবারে সুরক্ষিত ছিল। এছাড়াও বিজ্ঞান এটিও বলে থাকে যে যদি মানুষের চোখ দীর্ঘ সময় পর্যন্ত বন্ধ থাকে তাহলে চোখের নার্ভ অপটিক্যাল ক্ষতি পৌঁছিয়ে আমাদের অন্ধ করে দিতে পারে, আবার যদি বেশিক্ষণ খোলা থাকে তাহলে চোখের কর্নিয়ার ক্ষতি হতে পারে, মানে যদি বেশি সময় পর্যন্ত মানুষ তার চোখ খুলে অথবা বন্ধ রাখে তাহলে মানুষের জন্য সেটি শুধুমাত্র ক্ষতি করাই হবে। আর এই জন্য যদি কোমা থেকে কোনো রোগী সুস্থ হয়ে ফিরে আসে তাহলে সে বেশিরভাগ চোখের রোগের শিকার হয়ে থাকে। এবার প্রকাশ্য কথা এটি যে এতটা দীর্ঘ সময় পর্যন্ত শুয়ে থাকা কিংবা ঘুমন্ত ব্যক্তিদের চোখের পাতা সময়ে সময়ে ঝাপটানো অবশ্যই প্রয়োজন, নাহলে চোখের ক্ষতির শিকার হতে হবে। আর এই জন্য কুরআন পাকের মধ্যে সূরা কাহাফে এটি বর্ণনা করা হয়েছে যে যদি তুমি এদের দেখতে তাহলে বুঝতে যে তারা জেগেছিল, মানে তাদের চোখ চেতন এবং মানুষের মতোই ঝাপটা ছিল, যদিও তারা শুয়েছিল, যাতে করে তুমি ভয়ে এখান থেকে পালিয়ে যাও। আর বাস্তব কথা এটি যে যদি আপনি কখনো এমন ব্যক্তিকে শুয়ে থাকা দেখতে পান যারা কোনো আওয়াজও শুনতে পাচ্ছে না, আবার এদের চোখও ঝাপটা ছিল, আবার তারা নিঃশ্বাসও নিচ্ছিল, তাহলে বিশ্বাসনীয়ভাবে আপনি এদেরকে দেখে অবশ্যই ভয়ে পালিয়ে যেতেন। আমরা প্রথমেই জেনেছি যে হাইবারনেশনের সময়ে জীবজন্তুরা নিজের এনার্জিকে পূরণ করার জন্য শরীরের একটি বড় অংশকে ভক্ষণ করে নেয়, এবং তারপর যখন সে ঘুম থেকে জেগে যায় তখন সর্বপ্রথম যে কাজটি করে সেটি হলো সে শিকার করতে শুরু করে দেয়। যদি আমরা আরেকবার পুনরায় কুরআন পাকের এই আয়াতকে লক্ষ্য করি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যেমনই তারা উঠল তাদের মধ্যে একজন বলে উঠল, যাও বাজার থেকে খুব সুন্দর উত্তম খাবার নিয়ে এসো, মানে তাদের শরীরের এনার্জি কমে যাওয়ার কারণে তারা খুবই ক্ষুধা অনুভব করছিল, যেমনটি সমস্ত জীবজন্তুরাই হাইবারনেশনের ঘুম থেকে ওঠার পর করে থাকে। আর এখান থেকে আমরা এটি জানতে পারি যে আশা হবে কাফ আজ থেকে 2000 বছর আগে হিউম্যান হাইবারনেশনের সেই টেকনোলজি পেয়েছিল যেটি ফিল্ম দ্য প্যাসেঞ্জারে মানুষের কল্পনা শক্তিকে প্রয়োগ করে দেখানো হয়েছে। এর সঙ্গে আমরা এটিও জানলাম যে হাইবারনেশনের আগে এই সমস্ত জীবজন্তুরা খুব ভালো কিছু খেয়ে নিজের শরীরে প্রচুর ফ্যাট চর্বি সঞ্চয়ের সাথে সাথে যতটা সম্ভব শক্তি সঞ্চয় করে রাখে। কিন্তু আশা হবে কাফরা এর প্রস্তুতি কিভাবে নিয়েছিল, তারা কি এমন খাবার খেয়েছিল যার মাধ্যমে এদের শরীরের শক্তি এত বেশি সঞ্চয় হয়েছিল, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন, কেননা এর সম্বন্ধে আমরা বিস্তারিত কিছুই পাইনি। কিন্তু কুরআন পাকের এই আয়াতকে পড়ার পর নাসার মতো আরও কয়েকটি সংস্থা এর উপর আজও কাজ করে চলেছে, কিন্তু এখনও পর্যন্ত এই টেকনোলজিকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে তারা অসফল হয়ে আছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিক্ষা লুকিয়ে রয়েছে। যদি এই ঘটনাটি এত সহজেই হয়ে যেত তাহলে পৃথিবীর ধনী ব্যক্তিরা কখনোই মরত না, তারা টাকা খরচা করে হাইবারনেশনে গিয়ে কয়েক 100 বছর পর্যন্ত অথবা হাজার হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারত। বেশক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক জিনিসের মধ্যে শিক্ষা লুকিয়ে রয়েছে, আর যার সম্বন্ধে তিনিই সবচেয়ে ভালো জানেন। কিন্তু এখানে বিজ্ঞানীরা অন্য গ্রহে যাওয়ার জন্য অথবা কোনো রোগীকে সুস্থ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর এর সঙ্গে জানতে চাচ্ছে যে কিভাবে আশা হবে কাফরা এতটা দীর্ঘ সময় পর্যন্ত শুয়েছিল। যদিও মানুষ এই পদ্ধতি গ্রহণ করে অনেকটা দূর দেশ এবং দীর্ঘ সময় পর্যন্ত বেঁচে থাকার আশা পূরণ করতে চাচ্ছে, আর বিজ্ঞানীরাও জানেন যে এই পদ্ধতিটি সম্ভব, কিন্তু এই পদ্ধতিকে সম্পূর্ণ করতে কিছু এমন জিনিসের প্রয়োজন যেগুলো এখনও বিজ্ঞানীদের চিন্তাভাবনার ধারে কাছেও নেই, আর তার কোনো সঠিক আশাও নেই যে এটি কতটা সময়ের মধ্যে সম্পূর্ণ হতে পারে। আশা হবে কাফ শুধুমাত্র সেই কয়েকজন যুবক ছিল যারা হযরত ঈসা আলাইহিসসালামকে মেনে চলা মুসলমান ছিল, এছাড়াও সম্পূর্ণ রোম সাম্রাজ্যে গোমরা হয়ে বুতপরস্তি করত এবং তাদের বাদশাহ দাকিয়ানুস একজন জালিম বাদশাহ ছিলেন যে নিজেই এদেরকে পাথর মেরে মেরে হত্যা করতে চাইত। কিন্তু যখন এই কয়েকজন যুবক নিজের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে তার দেখানো রাস্তায় বেরিয়ে পড়ল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রাস্তা খুলে দিয়েছিলেন,
যার সাথে সাথে আমাদের জন্য একটি শিক্ষাও রেখে দিয়েছেন যে যখনই আল্লাহ সুবহানাহু তাআলাকে ভরসা করে নিয়েছেন তাহলে আর পিছনে ফিরে তাকিয়ে দেখার দরকার নেই, শুধুমাত্র নিজের ঈমান আর বিশ্বাসকে শক্তিশালী করে চেষ্টা চালিয়ে যান। বাকিটুকু এই রব্বুল ইজ্জতের উপর ছেড়ে দিন যার হাতের মুঠির মধ্যে এই সমস্ত কায়নাতের নিজাম অবস্থিত আছে, যার জন্য কোনো কিছুই করা অসম্ভব নয়। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের সকলকে বেশি বেশি করে জানার থেকে আমল করার তৌফিক দান করেন। আমিন সুমা আমিন। যদি আমাদের দেওয়া ইনফরমেশন আপনার পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করেন, শেয়ার করেন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। এছাড়াও যদি আপনি কোনো শাসক অথবা কোনো সাম্রাজ্যের সম্বন্ধে জানতে চান তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন, আমরা তার সম্বন্ধে ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।